আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংকেশিয়া ব্যাংকে এফডিআই করে 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে ইন্টারেস্ট রেট কেমন পাবেন, মাসিক মুনাফা কত আসবে, ব্যাট ট্যাক্স কেমন কাটবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেই সকল বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বাংকেশিয়া ব্যাংকে আপনি বিভিন্ন মেয়াদকালে এফডিআই অ্যাকাউন্ট করতে পারবেন। তো কী কী মেয়াদকাল রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর মেয়াদকাল রয়েছে। তো এক একটা মেয়াদকাল অনুযায়ী ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন মানে ইন্টারেস্ট রেটগুলো এক একটা মেয়াদকালে ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা। তো বন্ধুরা, 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত টাকা জমা রাখলে আপনি কেমন ইন্টারেস্ট রেটগুলো পাবেন সেটি জানাচ্ছি। তো 1 মাসের জন্য আপনি 4% পাবেন, 3 মাসের জন্য 8.50%, 6 মাসের জন্য 9% এবং 1 বছরের জন্য পাবেন 9.75%। তো আপনি যদি 1 মাসের জন্য রাখেন, 4% 1 লক্ষ টাকায় আসবে 333 টাকা, এবং আপনি 3 মাসের জন্য রাখেন, 8.50% রেটে 1 লক্ষ টাকায় আসবে 2140.09 টাকা, এবং 6 মাসের জন্য যদি রাখেন তাহলে 9% পাবেন 1 লক্ষ টাকায়। আপনার যে টাকার পরিমাণটা এসে দাঁড়াবে সেটি হচ্ছে 4,500 টাকা, এবং আপনি যদি একইভাবে 1 বছরের জন্য 9.75% ইন্টারেস্ট রেটে 1 লক্ষ টাকা জমা রাখেন, সেক্ষেত্রে আপনার যে টাকাটি আসবে 10,197.72 টাকা। তো একইভাবে আপনি যদি 3 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 3 লক্ষ টাকায় 1 মাসে 4% আপনার যে ইন্টারেস্ট রেটটি আসবে 1,000 টাকা, এবং আপনি 3 মাসের জন্য যদি রাখেন 8.50% ইন্টারেস্ট রেট পাবেন, সেখানে 3 লক্ষ টাকায় আপনার যে টাকাটি আসবে 6,420.26 টাকা। তো একইভাবে যদি আপনি 6 মাসের জন্য রাখেন তাহলে 6 মাসের জন্য 9% পাবেন 3 লক্ষ টাকায়। আপনার যে পরিমাণটি আপনার যে ইন্টারেস্টটি আসে 13,500 টাকা, এবং আপনি একইভাবে যদি 3 লক্ষ টাকা 1 বছরের জন্য জমা রাখেন তাহলে 9.75% ইন্টারেস্ট রেট পাবেন, সেক্ষেত্রে 30,599.16 টাকা আপনার আসবে ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট মুনাফাটি। তো একইভাবে যদি আপনি 5 লক্ষ টাকা জমা রাখেন তাহলে 1 মাসে আপনি পাবেন 4%। তো 5 লক্ষ টাকায় আপনি 1 মাসে 4% ইন্টারেস্ট রেট পাচ্ছেন। তো ইন্টারেস্ট রেটে আসছে তো 1,666 টাকা। তো একইভাবে যদি আপনি 3 মাসের জন্য রাখেন তো 3 মাসে 8.50% ইন্টারেস্ট রেটে 5 লক্ষ টাকায় আসবে 10,700.44 টাকা, এবং আপনি যদি 5 লক্ষ টাকা জমা রাখেন 6 মাসে 9% পাবেন, সেক্ষেত্রে 22,500 টাকা আসবে আপনার মুনাফা। তো আপনি একইভাবে 5 লক্ষ টাকা যদি জমা রাখেন 1 বছরের জন্য, সেক্ষেত্রে আপনার 9.75% ইন্টারেস্ট পাবেন। তো সেক্ষেত্রে আপনার টাকার পরিমাণ দাঁড়ায় 50,988.61 টাকা। একইভাবে আপনি 7 লক্ষ টাকা যদি রাখেন 1 মাসে তাহলে 1 মাসের জন্য রাখলে 4% ইন্টারেস্ট পাবেন, সেক্ষেত্রে 2,333 টাকা আসবে, এবং 3 মাসের জন্য রাখলে 8.50% ইন্টারেস্ট পাবেন। তো 7 লক্ষ টাকা আসবে 14,980.61 টাকা। 6 মাসের জন্য রাখলে 9% ইন্টারেস্ট রেটে আপনার 7 লক্ষ টাকা বা আসবে 31,500 টাকা। আপনি 7 লক্ষ টাকা যদি 1 বছরের জন্য রাখেন 9.75% ইন্টারেস্ট পাবেন, সেক্ষেত্রে 71,384.05 টাকা আপনার মুনাফা আসে। তো আপনি যদি 10 লক্ষ টাকা জমা রাখেন 1 মাসের জন্য, সেক্ষেত্রে 4% ইন্টারেস্ট রেট আপনি পাবেন। তো 4% ইন্টারেস্ট রেটে আপনার টাকা আসে 3,333 টাকা, এবং 3 মাসের জন্য যদি রাখেন 10 লক্ষ টাকা তাহলে 8.50% ইন্টারেস্ট রেট পাবেন। তো সেক্ষেত্রে 8.50% ইন্টারেস্ট রেটে 10 লক্ষ টাকা আসে 21,400.88 টাকা। আপনি যদি 10 লক্ষ টাকা 6 মাসের জন্য রাখেন তাহলে 9% ইন্টারেস্ট রেট পাবেন, সেক্ষেত্রে 9% আপনার আসে 45,000 টাকা। তো আপনি যদি 1 বছর জন্য রাখেন 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো 10 লক্ষ টাকায় আপনার যে মুনাফাটি আসবে 1,19,077.22 টাকা। তো এটি হচ্ছে আপনার মাসিক মুনাফা। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 লক্ষ টাকায় আপনার কত পার্সেন্ট ব্যাট ট্যাক্স কাটবে। তো আপনি যদি 1 লক্ষ টাকা যদি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে 1 মাসে আপনি যদি রাখেন 1 মাসের জন্য করেন তাহলে 4% ইন্টারেস্ট পাবেন। তো 4% ইন্টারেস্ট রেটে আপনার 1 মাসের জন্য 333.33 টাকা আসে, সেক্ষেত্রে এখান থেকে 15% ট্যাক্স কর্তন হবে 50 টাকা, এবং ট্যাক্স কাটার পর থাকবে 283.33 টাকা। তো একইভাবে আপনি 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখেন তাহলে 8.50% ইন্টারেস্ট রেটে আপনার আসে 2,140.09 টাকা, সেখান থেকে ট্যাক্স 15% কাটবে। তো ট্যাক্স 15% কর্তনে 321 টাকা 1 পয়সা কাটার পর আপনার থাকবে 1,819.08 টাকা। 6 মাসের জন্য 9% ইন্টারেস্ট রেটে আপনার যে 1 লক্ষ টাকা আসে 4,500 টাকা, সেখান থেকে 15% ট্যাক্স কর্তন করার পর 687.78 টাকা কর্তন হবে, এবং ট্যাক্স কাটার পর থাকবে 3,897.44 টাকা। আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছর জন্য রাখেন তাহলে 9.75% ইন্টারেস্ট রেট পাবেন। তো এই রেটে আপনার আসে 10,197.72 টাকা। তো এখান থেকে ট্যাক্স 15% কর্তন হবে 1,529.66 টাকা। তো কর্তন করার পর ট্যাক্স কাটার পর থাকবে 8,600
আশি টাকা ছয় পয়সা। তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি কি কি ডকুমেন্টস লাগবে এই অ্যাকাউন্টটি করতে। গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, দুই নম্বর হচ্ছে গ্রাহকের দুই কপি ছবি, তিন নম্বর হচ্ছে গ্রাহকের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ দশ লক্ষ টাকা বা চোদ্দ রিটার্ন স্লিপ অবশ্যই প্রয়োজন পড়বে। দশ লক্ষ টাকার বেশি রাখলে সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন স্লিপ দিতে হবে। এবং চার নম্বর হচ্ছে নমনীর ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি, পাঁচ নম্বর হচ্ছে নমনীর এক কপি ছবি, গ্রাহককৃত সত্যায়িত হতে হবে। ছয় নম্বর হচ্ছে গ্রাহকের সংশ্লিষ্ট শাখায় ব্যাংক হিসেবে চেকের পাতা, সাত নম্বর হচ্ছে অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টগুলো,